আমি জাস্ট বাইরে থেকে আসার পরে আমি সেভাবে এটাকে মানে আমাদের তো একটা দিনের শেষে তো মনে করুন আমাদের তো একটা কি বলবো সম্মান বা অস্তিত্ব এক্সিস্টেন্স একটা আছে, সেটা হচ্ছে যেদিন আমাকে অনন্ত সাহেব ফোন দিয়েছিল ওই ওর আগেই আমি মামাকে রাফি মানে পরণ ডিরেক্টর ও এবং তার প্রডিউসারে মিলে আমাকে 10টা টিকিট সে রেডি করেছিল ওই দিন, বদিউল আলম খোকন, মালিক আফসারি, বাদল খন্দকার ভাই, নবীন, আমি আরও কিছু শিল্পী মিলে আমরা তখন অলরেডি ছবিটা দেখছি যখন অনন্ত ভাই আমাকে ছবি দেখার অফার দিয়েছিল, ঠিক আছে। আর তো আমি আমেরিকা থেকে মাত্র আসছি, তো পরাণ দেখলাম আমার ভাল লাগলো, আমি আমার এবং দিনটা ডে আমি দেখতে পারিনি, কেন দেখবো, অবশ্যই দেখবো দিনটা ডে। ছবি তো আমার ইন্ডাস্ট্রির জন্য কোনো লাভ নেই, আমার জন্য কোনো লাভ নেই, কাজে এটা নিয়ে আমার বলার কি আছে। 120 কোটি টাকার ছবি, এটা 120 কোটি টাকার ছবি আমাদের এখানে বানানো সম্ভব না, এখানে চাল আমি মানে চলবে কোথায় এবং এই টাকাটা উঠবে কোথায়, এটা হচ্ছে একটা, যেহেতু আর তাছাড়া দিনরার ডে প্রফেশনাল কোনো আর্টিস্ট নাই, এটা ওনারা শৌখিন আর্টিস্ট বেসিক্যালি। অনন্ত ভাইয়ের তো পেশা হচ্ছে উনি সিআইপি, উনি বিজনেসের একদম চরম লোক, একটা 12-13 হাজার লোক নাকি উনি বলেন যে ওনার এখানে আছে ফ্যাক্টরিতে, আমরাও বিশ্বাস করি উনি 12-13 হাজার লোকের উনি গার্মেন্টস ব্যবসায়ী, তো উনি তো গার্মেন্ট ব্যবসায়ী, উনি তো ব্যবসায়ী এবং ওনার উনি সর্বোচ্চ পদও পেয়েছেন সিআইপি, তো ওনাকে তো আমি ওনার ছবি এবং তার ওয়াইফ নিয়ে ছবি করেন, তো তারা এটা তার ভাল লাগা থেকে, এটা ইন্ডাস্ট্রি কোনো বিন্দুমাত্র লাভ নেই, ইন্ডাস্ট্রি লাভকে পরাণ দিয়ে, ইন্ডাস্ট্রি লাভকে হাওয়া দিয়ে, ইন্ডাস্ট্রি লাভকে গোলই দিয়ে, ইন্ডাস্ট্রি লাভকে আমাদের এই ছবিটা দিয়ে, যে শান দিয়ে, শান ছবিতে কী দেখলাম, একটা নতুন ছবি, নতুন প্রজেক্ট চলে আসলো, আর আমাদের শ্রীরাম খুব একটা এস্টাবলিশ পজিশনে চলে আসলো, পূজা তো আগেই তার জায়গায় করেছে, ফার্স্ট ক্লাস দুটা শিল্পী পেলাম, নতুন ডিরেক্টর পেলাম আমরা। আচ্ছা, তারপরে আমরা গোলো ছবিতে সাকিবটা নিজেকে ভেঙেছে, মাঝে চরিত্রে অভিনয় করেছে, আমরা সাকিবের একটা ক্যারেক্টার পেলাম এবং ডিরেক্টরের ক্ষমতা, ডিরেক্টর সাকিবকে এভাবে, সাকিবকে সবসময় যে দেখা যায় যে খুব পশভাবে উপস্থিত হয় স্ক্রিনে সেটা না, মাঝে চরিত্রে এনেছে এবং তাকে প্রুফ করে দিয়েছে, সেটাকে ডিরেক্টর তার মুনশানা দিয়ে সে ছবিটা চালিয়ে গিয়েছে। এবং পরবর্তীতে আমরা বলি যে আমাদের ছবি, দেশীয় ছবি যেটা, সেই ছবিটা হচ্ছে পরাণের মতো, আমাদের 50-60-70-80 লাখ, কারণ এখন হল অনেক কম, তো এই হলকে ঠিক রেখে এবং টাকাগুলো প্রডিউসার যাতে ব্যাক করে, ব্যাক করলে তখন আমাদের আর ছবি হব, আরও ছবি হবে। এখন অনন্ত জলিল সাহেব 8 বছর পর একটা ছবি বানিয়েছে, এতে ইন্ডাস্ট্রির কী লাভ, এটা ইন্ডাস্ট্রি বিন্দুমাত্র লাভ নেই, বরং রায়হান রাফি বরং 5-6 বছরে 3টা ছবি বানিয়েছে, 3টা হিট সুপারহিট, তা আমাকে ফোকাস দিতে হবে আমাদের দেশীয় ছবিতে, আমাদের দেশীয় গল্পে। আর দিনদার ডের কথা বলি, সেটা তো সব বাইরের ডিগ্রি ডিরেক্টর, বাইরের টেকনিশিয়ানস, হ্যাঁ আমরা কাজ করেছি হয়তো বা বলেছেন, হয়তো বা মনে হয়েছে যে তাৎক্ষণিকভাবে মনে হতেই পারে যে একটা ভালো প্রজেক্ট, ওনারা আমি আগেও ছবি করেছি সেটা ব্যর্থতা হলে আমার হবে, সে সফলতা হলে আমার হবে, এই ছবি তো ফোকাস করে কোনো লাভ নেই, কারণ আমি আগেই বলি 120 কোটি টাকার ছবি কে বানাবে, এবং ওনাকে অনন্ত জলিলকে অন্য কেউ কাস্ট করবে না যে ভাই আপনি আসেন, কারণ সে পেশাদার শিল্পী না, সে তো শৌখিন শিল্পী, তো অনন্ত তো দিনদার ডে হচ্ছে শৌখিন প্রজেক্ট, এটা তো আমার ইন্ডাস্ট্রি প্রজেক্ট না, আমার ইন্ডাস্ট্রি প্রজেক্ট হচ্ছে শান, আমার ইন্ডাস্ট্রি প্রজেক্ট হচ্ছে পরাণ। আমার একটা অ্যাডভাইস হচ্ছে, সেটা হচ্ছে যে আমার 120 কোটি টাকা বা 100 কোটি টাকা থাকতো এরকম, তো সেটা হচ্ছে অনন্ত ভাইয়ের উচিত একটা স্টুডিও করা, অনন্ত ভাই একটা প্রোডাকশন হাউস করতে পারে, সেটা কি অমিতাভ এই শাহরুখ খানের যেমন রেড চিলিস, এইখানে ওটিটি ফর্ম যায় তার পক্ষে সম্ভব, কারণ ওনার তো লিঙ্ক ইন্টারন্যাশনাল লিঙ্ক অনেক বড়, উনি নেটফ্লিক্সে ওনার ছবি রিলিজ দিতে পারবে আমাদের, এবং উনি 20-25 জনের একটা স্পেশাল টিম করে দিতে পারে, যেমন ফিল্ম থেকে, মিডিয়া থেকে, দেশের 20 জন লোক যারা গল্প লিখবে, নতুন নির্মাতা, নতুন ডায়ালগ, পুরনো যারা ডায়ালগ অভিজ্ঞ ডিরেক্টর দিয়ে, আমাদের 18টা সংগঠন আছে এখান থেকে, মানে যারা স্পেশালিস্ট তাদেরকে নিয়ে, মিডিয়া যারা ট্যালেন্টগুলো আসতেছে ওনার এখানে, ওনার ওই 100 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট করে দিতে পারে, যে ওনার 100 কোটি টাকা দিয়ে একটা 120 কোটি টাকার একটা লোক ছবি দেখলো চোখে ভালো লাগলো, পরনে লাগলো না, কারণ সেলই বলে, কারণ তার ছবিকে নামিয়ে দিয়ে কিন্তু পরনে লেগেছে, হাওয়া লাগছে, পরনের ছবি কিন্তু নামায়নি, হাওয়া কিন্তু পরনের হল নেয়নি, নিয়েছে কি দিনদার ডে, কারণ মানুষ ওই বিদেশি লোক, বিদেশি আর্টিস্ট বিদেশি ছবিকে পছন্দ করে না, বাঙালি স্বাধীনতায় বিশ্বাসী, নিজেদের কৃষ্টি কালচারে বিশ্বাসী, বাঙালি ডাল ভাত মাছ মাংসই বিশ্বাসী, বাঙালি এখনও ওই রেজালাই খাইতে হবে রোজ, এটা শৌখিন খাবার, রোস্ট খেতে হবে এটা শৌখিন খাবার, মুঘল ডিশ শৌখিন খাবার, বিয়ে সাজিতে হবে, কিন্তু আমার রোজ দরকার আমার ডাল ভাত আমার আলু ভর্তাই হবে, কারণ পরাণ হচ্ছে আমার মেইন ফুড, সকালের নাস্তা, দুপুরে খাবার, রাতের, আর অ্যাপিটাইজার বলি না আমরা, খাওয়ার পর একটু মিষ্টি, মিষ্টিটা হচ্ছে ওই রকম 8 বছর পরে একটা আসবে, সেটা হচ্ছে দিনদার ডে, কাজে হচ্ছে আমি তো বাঁচবো কোনটা দিয়ে, পরাণ দিয়ে বাঁচবো, আমার ইন্ডাস্ট্রি বাঁচবে পরাণ দিয়ে, অলরেডি প্রডিউসার বলছে 22 দিনে আমার যে ইনকাম হয়েছে 5টা ছবি করতে পারবো, আর এখন তো এই ছবি কী হবে
তো এটা তো মানে শ্রেষ্ঠই বলতে পারে।